হ্যালো ভিউয়ার্স, আমি নিমন। আজকের ভিডিওতে আমরা সৌন্দর্য বর্ধন গাছের বিষয়ে কিছুটা ধারণা দিব। বাগান তৈরি করা মানুষের অতি প্রিয় একটি শখ। নিজের বাড়িতে এক টুকরো খালি জায়গায় নিজের পছন্দের ফুল, ফল কিংবা নানা বাহারি গাছে মানুষ সাজিয়ে তোলে তার স্বপ্নের বাগান। বাড়ির সামনে বা পিছনে এক টুকরো ফাঁকা জমিতে বাগান করার শখ থাকে বেশিরভাগ মানুষেরই। শহরের জীবনের ব্যস্ততা এবং জায়গার সংকটে আমাদের অনেকের গাছের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে না, কিন্তু আপনি চাইলেই সেখানে খুব অল্প জায়গায় রাখতে পারেন কিছু গাছ, যা আপনার রুমের সেলফের বা অফিসের ডেস্কের শোভা বাড়াবে, পাশাপাশি বাড়াবে আপনার মনের প্রশান্তি। এসব গাছের স্বভাব সম্পর্কে না জানার কারণে কিংবা অতিরিক্ত পানি দেওয়ার ফলে অনেক ধরনের গাছ খুব সহজেই মারা যায়। তাই আজকে এমন কিছু গাছের বিষয়ে আপনাদের জানাবো, যেগুলো আপনার রুমের অক্সিজেন বৃদ্ধির পাশাপাশি আপনার ঘরের সৌন্দর্যও বাড়াবে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন আমরা বিক্রেতার সঙ্গে কথা বলে বিক্রেতার থেকে কিছুটা ধারণা নিই। আচ্ছা, এই গাছগুলোর প্রাইস কিরকম হবে? প্রাইস 100 থেকে শুরু। 100 থেকে সর্বনিম্ন 100, সর্বোচ্চ 5000। 5000 ক্যাকটাস, বড় ক্যাকটাসের 5000। কোন ক্যাকটাস 5000? ওই বড়, এই বড়টা, এটা দাম 5000। আর এইগুলো প্রাইস কিরকম? এটা 1500। এটা 1500। এই ছোটগুলোর দাম? ছোট 200 টাকা। এক একটা সের প্রাইস কিরকম? এটা 200 টাকা। এটার বয়স কিরকম হবে? এটা বয়স 2 বছর। 2 বছর। এটা কি গাছ? এটা জিনিয়া পাম। জিনিয়া পাম। এটার প্রাইস কিরকম? এটা 450। এটার বয়স কত? এটা নতুন আনছি তো, 1 বছর। 1 বছরের মতো। 1 বছর। এটা কি গাছ স্যার? এটা সালুম বলে, সালুম। এটা ইনডোর প্ল্যান্ট। এটার বয়স কত? এটা 2 বছর। 2 বছর। এটার প্রাইস কিরকম? এটা 350। 350। মুমুরো আছে রে মেলাটা। এটার প্রাইস কিরকম? এটা 1000। এটার বয়স কত? এটা 8 বছর। 8 বছরের উপর। 8 বছর থেকে কাছে বয়স। এটার বয়স কত? এটা হয়ে যাবে 8। এটা প্রাইস? এটা ওই 1000 টাকা। এগুলো সবগুলোই তো ক্যাকটাস গাছ না? সব। আপনার এখানে কত প্রজাতির ক্যাকটাস আছে? আপাতত 100 রকম। 100 প্রজাতির ক্যাকটাস আমার ইসকাউন্টে। এটা কি? এটাও তো ক্যাকটাস গাছ না? এটা সাকুলেন। সাকুলেন গাছ। সাকুলেন। সাকুলেন। এটার বয়স? এটা 2 বছর। এটার প্রাইস কিরকম? এটা 600 টাকা। 600 টাকা। এটা কি গাছ? এটা হয় আবার। হ্যাঁ বলে। এটার প্রাইস 400 টাকা। এটার বয়স কত? এটার বয়স 3 বছর। 3 বছর। গ্রোথ খুব কম এগুলো গাছের। গ্রোথ কম। এটা কি নিয়ে যায় এরকম রেখে দিলেই হবে, বড় হবে না, ইয়া হবে না, ওই রকমই। হ্যাঁ, সঠিক। একদম 300 টাকা। 400। ওটার নাম ইপসি। ইপসি গাছ। এটা ঝুলানো, ঝুলানোর জন্য। ফুলে হবে সারা বছর। এটার প্রাইস? এটা আপনার 350। ওটা 400। এটাও একই গাছই। একই গাছই, তাহলে কালার হবে, ফুল হবে, তুলনায় দাম কম। এটার দাম 400, এটার দাম 350। 350। আর এগুলো কি গাছ? এটা বলে আপনার অ্যাগলোনিমা। অ্যাগলোনিমা। এগুলো প্রাইস? এটা আপনার 250। 250 টাকা। এগুলো বয়স কিরকম? 2 বছর। এটা এই কালো গাছটা, এটা কি গাছ? এটা জিজি প্ল্যান্ট। জিজি প্ল্যান্ট। এটা সৌন্দর্যের জন্যই। এটা সুন্দর। এটা প্রাইস? এটা 300 টাকা। আচ্ছা আঙ্কেল, এই গাছটার নাম কি? এটার নাম হচ্ছে ব্রাজিল। ব্রাজিল। এটার প্রাইস? এটা আপনার 300। 300 টাকা। এটার বয়স কত হবে? এটা 1 বছর। মানে বেশি বয়স হলেও গাছ এত বড়ই থাকবে? খুব একটা গ্রোথ না। এইটা কি গাছ? মানি প্লান্ট। এটার প্রাইস কিরকম? 800 টাকা। এটার বয়স কত? 1 বছরের মতো বয়স। এটা কি গাছ? নতুন গাছ। এটার বয়স কত হতে পারে? এটার দাম কত? 400 টাকা। আর এটা কি গাছ বলে আঙ্কেল? স্পাইডার। 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 এটার প্রাইস কত? 200 টাকা। 200 টাকা, 100 টাকা, দুইটা একই কিন্তু দামের বিভাগ। এটার প্রাইস? এটার নাম কি? মনোস্টোরিয়া। মনোস্টোরিয়া। এটার বয়স কত? 1 বছর। বনসাই। বনসাই কয় প্রকার আছে? 10-15 প্রকার। এগুলো বনসাই। মেলাটা তো 31। এখন নিলে কোন গাছের বয়স কিরকম আর বয়স মানে প্রাইস কিরকম? 1 বছর পার হয় যদি, তার দাম হচ্ছে তোমার 80,000। 500 টাকা। কিরকম দাম? 500 টাকা তোমার 90,000 মতো। ওটার বয়স কত? এটা কত বলা? 8 বছর। এটা 70 পার হয়ে গেছে। 70। 500টা? এটা আপনার 80,000। 45। 45,000। 45,000। যেটা বয়স আছে 40-45। 40-45 বছর। 500টা? এটা আসবে আপনার 40,000। 40,000 টাকা দাম। বয়স কত এটার? বয়স হচ্ছে তোমার ওই 50 বছরের মতো। 50। ওর পাশেরটা? এটা বয়স হবে 30 বছরের মতো। 30। এর দাম হবে হলো 20,000। 20,000। এইগুলো গাছ কত বছর পর্যন্ত জীবিত থাকে? মেলা বহু দিন পর্যন্ত থাকে। কতদিন? ঠিক মতো নির্মাণ করলে আপনার মনে করেন লাইফ চলে যাবে। লাইফ তাহলে 100 বছর পার। 100 বছর পার। 200-300 বছর। 300 বছরও জীবিত থাকে না? না, সবগুলোই বনসা গাছ। ভিতরে লাল হয়ে আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।